আজি আমার এটা গুয়াহাটীবাসীর বাবে ভাল দিন। নতুনক নির্মাণ হয়ে থাকা যখন মেডিকেল কলেজ গুরুচরণ নার্সিং হোমর সমীপত আগত টিবি হসপিটাল আছিল, তারপরা পোনে পোনে ন্যাশনাল হাইওয়ে লৈকে গড় ভাঙা পথৰ ওপৰত এখন উৰণীয়া সেতু নির্মাণ হব, সাইকেল ফ্যাক্টরিলৈকেও তারপরা আমি উলাই যাব পারিম, আর লাল গণেশলৈকেও আমি সেই উৰণীয়া সেতুখনৰ উপর দিয়ে আমি যাব পারিম। এটা বহুদিনীয়া ভাবি থকা একটা প্রকল্প, 376 কোটি টাকা ব্যয় করে এই প্রকল্প নির্মাণ করা হব আর অহা 3 বছৰৰ ভিতর আমি ইয়াক সমাপ্ত করি। ইয়ার লগতে পৌর নিগমেও আজি কেবাটাও কমিউনিটি হল, শ্মশান, কবরস্থান আর পাবলিক টয়লেট নির্মাণ করেছিল, সেই আসনিবো আমি শুভ উদ্বোধন করছো। ইয়ার পিছত মই শিবসাগরলৈকে যাম। আজি শিবসাগরতো রংঘরের সৌন্দর্য বর্ধনের যে আসনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় আধারশিলা করেছিল, তারও কাম আজিরপর আরম্ভ হব। প্রধানমন্ত্রী 4 তারিখে আহিব, তেখেতে কেবাটাও প্রকল্পর আধারশিলা করিব। প্রকল্পখিনি চূড়ান্ত পর্যায়ত বর্তমান আছে, উদ্বোধনও করিব অহা 2 তারিখে, অর্থাৎ অহাকালি মই আপনার সাংবাদিক মেল পাতি প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় কোনকেটা আসনি আধারশিলা করিব, কোনকেটা শুভ উদ্বোধন করিব তার বিষয়েও কম, আর আসনিকেটা আপনার সম্মুখত মই দেখুৱাই। তেখেতে খানাপাড়াত এখন রেলি করিব, রেলির জড়িয়ে সমাবেশতে আসনিকেটার শুভ উদ্বোধন করিব। দেখিয়ে আজ হামারা গুয়াহাটিকা এক বহুত হি বেস্ট রোডো কা উপর এক 3 কিলোমিটার কা এক ফ্লাইওভার কা নির্মাণ কা কাম শুরু হওয়া হে আছে। উনকা সাথ সাথ মিউনিসিপালিটি কা দ্বারা লিয়া কই পরিযোজনা কাজ উদ্বোধন হওয়া হে। আর অভি মে শিবসাগর যাওঙ্গা, শিবসাগর মে আসাম কা জো হামারা রংঘর হে, জো হামারা ট্রেডিশন কো রিফ্লেক্ট করতা হে, হামারা সাংস্কৃতিক পরম্পরাও কো রিপ্রেজেন্ট করতা হে, উনকা ভি সৌন্দর্য বর্ধন কা কাম আজ সে শুরু হোনে যা রহা হে। ইয়ে 61 জো হো রহা হে। হয়, আমার সেই অভিযানট আমার বিভিন্ন কার্যকর্তায় গাঁত গে একোটা দিন অতিবাহিত করব। আজি আমার এটা গুয়াহাটীবাসীর বাবে ভাল দিন। নতুনক নির্মাণ হয়ে থাকা যখন মেডিকেল কলেজ গুরুচরণ নার্সিং হোমর সমীপত আগত টিবি হসপিটাল আছিল, তারপরা পোনে পোনে ন্যাশনাল হাইওয়ে লৈকে গড় ভাঙা পথৰ উপৰত এখন উৰণীয়া সেতু নির্মাণ হব, সাইকেল ফ্যাক্টরিলৈকেও তারপরা আমি উলাই যাব পারিম, আর লাল গণেশলৈকেও আমি সেই উৰণীয়া সেতুখনৰ উপর দিয়ে আমি যাব পারিম। এটা বহুদিনীয়া ভাবি থকা একটা প্রকল্প, 376 কোটি টাকা ব্যয় করে এই প্রকল্প নির্মাণ করা হব আর অহা 3 বছৰৰ ভিতর আমি ইয়াক সমাপ্ত করিম। ইয়ার লগতে পৌর নিগমেও আজি কেবাটাও কমিউনিটি হল, শ্মশান, কবরস্থান আর পাবলিক টয়লেট নির্মাণ করেছিল, সেই আসনিবো আমি শুভ উদ্বোধন করছো। ইয়ার পিছত মই শিবসাগরলৈকে যাম। আজি শিবসাগরতো রংঘরের সৌন্দর্য বর্ধনের যে আসনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় আধারশিলা করেছিল, তারও কাম আজিরপর আরম্ভ হব। প্রধানমন্ত্রী 4 তারিখে আহিব, তেখেতে কেবাটাও প্রকল্পর আধারশিলা করিব। প্রকল্পখিনি চূড়ান্ত পর্যায়ত বর্তমান আছে, উদ্বোধনও করিব অহা 2 তারিখে, অর্থাৎ অহাকালি মই আপনার সাংবাদিক মেল পাতি প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় কোনকেটা আসনি আধারশিলা করিব, কোনকেটা শুভ উদ্বোধন করিব তার বিষয়েও কম, আর আসনিকেটা আপনার সম্মুখত মই দেখুৱাই। তেখেতে খানাপাড়াত এখন রেলি করিব, রেলির জড়িয়ে সমাবেশতে আসনিকেটার শুভ উদ্বোধন করিব। দেখিয়ে আজ হামারা গুয়াহাটীকা এক বহুত হি বেস্ট রোডো কা উপর এক 3 কিলোমিটার কা এক ফ্লাইওভার কা নির্মাণ কা কাম শুরু হওয়া হে আছে। উনকা সাথ সাথ মিউনিসিপালিটি কা দ্বারা লিয়া কই পরিযোজনা কাজ উদ্বোধন হওয়া হে। আর অভি মে শিবসাগর যাওঙ্গা, শিবসাগর মে আসাম কাজ জো হামারা রংঘর হে, জো হামারা
ট্রেডিশন কো রিফ্লেক্ট করতা হ্যায় হামারা সাংস্কৃতিক পরম্পরাও কো রিপ্রেজেন্ট করতা হ্যায় উনকা ভি সৌন্দর্য বর্ধন কা কাম আজ সে শুরু হোনে যা রহা হ্যায় ইয়ে 61 জো হো রহা হ্যায় হয় আমার সেই অভিযানটোত আমার বিভিন্ন কার্যকর্তা গাঁৱত গৈ একোটা দিন তেওঁলোকে অতিবাহিত কৰিব।